মর্নিং স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব ক্লাস টু এর সবুজ পাতা বই থেকে আমরা চাষ করি আনন্দে এই কবিতাটির প্রশ্ন উত্তরগুলো। এর আগে একের দাগের গুলো হয়েছিল, বাকিগুলো আজ আমরা দেখব। ওকে, আজ আলোচনা করব দুইয়ের দাগ থেকে। দুইয়ের দাগে কি বলেছে? শূন্যস্থান পূরণ করো, মাঠে ড্যাশ বেলা ড্যাশ সকাল হতে ড্যাশ। কি হবে? মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। কি হলো? মাঠে কাটে এবং সন্ধে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। নেক্সট দুই, ড্যাশ বনে পাতা নড়ে, বাঁশের বনে পাতা নড়ে। কি হলো? বাঁশের বনে পাতা নড়ে। ড্যাশ ওঠে ভোরে ভোরে ড্যাশ মাটির ড্যাশ, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। বাতাস চষা এবং গন্ধ, সবুজ ড্যাশ গানের ড্যাশ, সবুজ প্রাণের গানের লেখা, সবুজ প্রাণের গানের। কি হলো? সবুজ প্রাণ এবং গানের লেখা। নেক্সট, মাতের এখন ড্যাশ কবি ড্যাশ ছন্দে, মাতের এখন তরুণ কবি নৃত্য দদুল ছন্দে, তরুণ এবং নৃত্য দদুল। ড্যাশ শীষে ড্যাশ ছোটে, ধানের শীষে পুলক ছোটে, ধান এবং পুলক। তাহলে কি কি হলো? মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে, সবুজ প্রাণের গানের লেখা, মাতের এখন তরুণ কবি নৃত্য দদুল ছন্দে, ধানের শীষে পুলক ছোটে। নেক্সট তিনে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে সম্পূর্ণ করো। কি রয়েছে দেখো, বাম দিকে কি কি রয়েছে? রৌদ্র ওঠে বাঁশের বনে, সবুজ প্রাণের রেখায় রেখায়, ধানের শীষে সকল ধরা। এদিকে রয়েছে হেসে ওঠে পাতা নড়ে, দেয়রে দেখা পুলক ছোটে, বৃষ্টি পড়ে গানের লেখা। কি হবে? রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয়রে দেখা, ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে। তাহলে কি কি হলো? রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয়রে দেখা, ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে। ওকে, নেক্সট দেখো কি বলেছে। কাজের সূত্রে বা জীবিকার মধ্যে চিহ্নিত করো এবং কয়েকটি জীবিকার নাম লেখো। যেমন কি রয়েছে? তাঁত বোনেন যারা তাদের তাঁতি বলা হয়, তাই তো? এছাড়া আমরা কি বলতে পারি? যারা আমাদের পড়ান তাদের শিক্ষক বলা হয়, যারা চাষ করেন তাদের চাষি বলা হয়, যারা চোর ধরে তাদের পুলিশ বলা হয়, যারা মানুষের সেবা করে তাদের ডাক্তার বলা হয়। তাহলে আমরা কি কি দেখলাম? চাষি, শিক্ষক, পুলিশ, ডাক্তার ইত্যাদি। নেক্সট, কৃষিকাজ কিংবা বাগানে মাটি কোপানো, চারা লাগানো, ফসল তোলা, স্প্রে করা, জলসেচ করা কিংবা যে কোনো কাজ করতে দেখেছো কিংবা নিজে করার অভিজ্ঞতা অর্জন করেছো এমন ঘটনার কথা লিখে জানো। তোমরা দেখেছো যেটা সেটিও বলতে পারো, বা তোমরা এরকমও বলতে পারো যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমাদের স্কুলে গাছ লাগানো হয়, এই গাছ লাগানো হয়েছিল এবং এই গাছ লাগানোতে আমিও অংশগ্রহণ করেছিলাম এবং অন্যান্য আমার সহপাঠীদের সঙ্গে আমিও একটি গাছ লাগিয়েছিলাম, সেটিতে জল দিয়েছিলাম এবং পরে দেখি আস্তে আস্তে সেই গাছটি কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। এরকম তোমরা মাঠে কাজ করেছে, মাটি কোপানো, চারা লাগানো, ফসল তোলা ইত্যাদি সম্পর্কেও বলতে পারো। ওকে স্টুডেন্টস, আজ এ পর্যন্তই থাক। তোমরা 2, 5, 2, 3, 5, 6 এগুলো বাড়িতে ভালোভাবে করবে, আর 4টা যদি পারো দেখবে। ওকে, তাহলে আজ এ পর্যন্তই থাক। থ্যাংক ইউ।